শিলচরের জীবনজ্যোতি হাসপাতালকে দেওয়া হয়েছে বেস্ট হসপিটাল ইন আসামের অ্যাওয়ার্ড এবং তার সঙ্গে জীবনজ্যোতি হাসপাতালের নিউরোসার্জন ডক্টর রত্নদীপ বসুকে দেওয়া হয়েছে বেস্ট নিউরোসার্জন ইন আসামের অ্যাওয়ার্ড। এই বিশেষ পুরস্কারটা দেওয়া হয়েছে টপনচ ফাউন্ডেশনের তরফ থেকে। টপনচ ফাউন্ডেশন এমন একটি সংস্থা যে প্রতি বছর বিভিন্ন বিভাগে সার্ভে করে বিশেষ সম্মান প্রদান করেন। দিল্লিতে সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জীবনজ্যোতি হাসপাতালের পক্ষ থেকে ছিলেন ডক্টর রত্নদীপ বসু ও অন্যান্যরা। আজ প্রেসবার্তার মাধ্যমে সমস্ত বরাক তথা আসামবাসীকে জীবনজ্যোতি হাসপাতালের পক্ষ থেকে সেই খুশির খবরটা জানানো হয়েছে। বিগত 23 মার্চ টপনচ ফাউন্ডেশন বলে একটি অর্গানাইজেশন একটা ন্যাশনাল সার্ভে করেছে অন ডিফারেন্ট ফিল্ডস ইনক্লুডিং মেডিকেল ইন্ডাস্ট্রি। উই আর ভেরি হ্যাপি যে আপনাদের জানাতে যে সেখানে আমরা দুটো অ্যাওয়ার্ড পেয়েছি এবং গর্বের সঙ্গে বলতে পারি যে এটা শিলচরের প্রথমবার যে আমাদের জীবনজ্যোতি হসপিটাল আসামের মধ্যে শ্রেষ্ঠ প্রাইভেট সেক্টর হসপিটাল ডিক্লেয়ার হয়েছে। ওটা তার সঙ্গে আমি আরেকটা জিনিসও আপনাদের জানাতে চাই, আমাদের ডক্টর রত্নদীপ বসু নিউরোসার্জন আসামের শ্রেষ্ঠ নিউরোসার্জন ডিক্লেয়ার করেছে। এই দুটো আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা 23 তারিখ দিল্লি নিউ দিল্লিতে আমাদের ওরা ইনভাইট করেছিল, আমরা ওখানে গেছি এবং আমরা এই অ্যাওয়ার্ড দুটো নিয়ে এসেছি। সঙ্গে আছেন ডক্টর রত্নদীপ বোস, উনি তো আপনারা জানেন যে আগে মেদান্তা হসপিটাল, তার আগে এইমসে ছিলেন, এখন উনি এখানে পার্মানেন্টলি চলে এসেছেন, পেশেন্টদের রেগুলারলি দেখছেন। আর আরও আনন্দের বিষয় যেটা হচ্ছে যে উইথ এভরি পাসিং ডে আমাদের শিলচরের যে ছেলেরা আগে ইনফ্রাস্ট্রাকচারের অভাবে কখনো শিলচর আসার কথা চিন্তাই করেনি, আজকে আমাদের অনেক ছেলেরা এখানে ফিরে আসছে এবং আগামীতে আরও আসবে। এবং আমি বলতে পারি যে আমরা যে স্বপ্ন নিয়ে জীবনজ্যোতি হসপিটালটা স্টার্ট করেছিলাম, ধীরে ধীরে সেই স্বপ্নটা বাস্তবায়িত হচ্ছে এবং আমরা এই যে অ্যাওয়ার্ডটা আমরা পেয়েছি শ্রেষ্ঠ হাসপাতালের, সেটা আমাদের সম্পূর্ণ ক্রেডিট আমি দেব আমাদের ডক্টর ফ্রেটার্নিটি, ওদের অক্লান্ত পরিশ্রম এবং অবশ্যই আমাদের যে এন্টায়ার ম্যান পাওয়ার আছে, রাইট ফ্রম দ্য সিকিউরিটি ম্যান অ্যাট দ্য গেট টু দ্য লাস্ট পয়েন্ট, ওদের অক্লান্ত পরিশ্রমের জন্যই এটা সফল হয়েছে। আমাদের সঙ্গে ডক্টর রত্নদীপ বোস আছেন, আমাদের সিইও পি কে নাথ আছে, আমাদের ডেপুটি এমএস ডক্টর অমিত কালওয়ার আছেন, বাকি যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে তাহলে ওনাদের আপনারা করতেই পারেন। তো বেসিক্যালি টপনচ ফাউন্ডেশন এটা একটা থিঙ্ক ট্যাঙ্ক অর্গানাইজেশন, তারা বিভিন্ন ধরনের সার্ভে করে ইন ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ, ডিফারেন্ট প্রফেশনাল ফিল্ডসে, পুরো ভারতেও করে, ভারতের বাইরেও করে। বেসিক্যালি দিল্লি বেসড একটা থিঙ্ক ট্যাঙ্ক অর্গানাইজেশন। তো গত 23 মার্চ তারা দিল্লিতে একটা অনুষ্ঠান মানে অর্গানাইজ করেন এবং সেখানে বোধ আমাকে এবং জীবনজ্যোতি হাসপাতালকে ওরা ইনভাইট করে এবং এই দুটো অ্যাওয়ার্ড আমাদেরকে দেওয়া হয়। অনুষ্ঠানটা ওরা করেছিল 23 মার্চ 2023 নিউ দিল্লির হোটেল শ্যাংরিলা, হোটেল শ্যাংরিলাতে, শ্যাংরিলা ইরস। আর সেখানে অনেক বিশিষ্ট গণ্যমান্যরা ছিলেন, হ্যাঁ, ক্যাবিনেট মিনিস্টাররা ছিলেন, হ্যাঁ, যাদের উপস্থিতিতে, হ্যাঁ, এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় এবং সেটার ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলেন, হ্যাঁ, বিশিষ্ট অভিনেত্রী হেমা মালিনী। হ্যাঁ, আপনাদেরকে আমরা ওই ফটোগুলো দিয়েছি। নমস্কার, আমি আপনার সবাইকে এখানে জীবনজ্যোতিতে আজকে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আর জীবনজ্যোতি আপনারা দেখেই যাচ্ছেন, আমরা লাস্ট আগেও একটা প্রেস মিট করেছিলাম যে আমরা দৈনন্দিন যেভাবে জীবনজ্যোতি যেভাবে গ্রো করছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেভাবে আমরা ডেভেলপ হচ্ছে, আমাদের ম্যানেজমেন্ট যেভাবে আমরা চেষ্টা করছি জীবনজ্যোতিকে একটা স্টেট অফ দি আর্ট হসপিটাল গড়ে তোলার জন্য, যাতে আমাদের বরাক ভ্যালি এবং আশেপাশের যেগুলো আমাদের স্টেট আছে যেমন মিজোরাম, ত্রিপুরা,
ওগুলা মানুষগুলো যারা জনসাধারণ আছে ওরা যাতে এই জীবনজ্যোতি হসপিটালে যেগুলো ফ্যাসিলিটিস আছে ওটা দিয়ে উপকৃত হন আর ওদেরকে আমরা ভালো সার্ভিস দিতে পারি ওই আমরা চেষ্টা দৈনন্দিন চলে যাচ্ছে আমরা দিনের পর দিন এটা নিয়েই প্রচেষ্টা চলছে আমরা ডক্টরসদেরকে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন সেকশনসে ডক্টর যারা আছেন যেমন নেফ্রোলজি নিউরোসার্জারি তারপর কার্ডিওলজি ওদেরকে আমরা বেটার ইনফ্রাস্ট্রাকচার দেওয়ার চেষ্টা করছি দৈনন্দিন এবং এটাতে আমাদের প্রচেষ্টা দিন দিন চলছে আর আমরা আমাদের আটখানা ডায়ালিসিস মেশিন আছে যদিও সবগুলো এখনও অপারেশনাল হয়নি হ্যাঁ কিন্তু সেটাতে আমরা দৈনন্দিন যেগুলো আগে প্রসিডিয়ারগুলো ফিস্টুলা বা অনেকগুলো যেগুলো ইয়ে আছে প্রসিডিয়ার করতে হয় একটা ডায়ালিসিস পেশেন্টকে সেগুলো এখন বাস্তব আর সেগুলো করতে গিয়ে যেন আমাদের প্লাস্টিক সার্জনেরও হেল্প নিচ্ছে তো আমাদের আগামী দিনে আপনারা যেভাবে দেখেছেন আমাদের অন্যান্য এখানে যারা আছেন বিশিষ্টরা তা আপনাদেরকে আমাদের ম্যানেজমেন্টের তরফ থেকে বলেছেন যে কীভাবে আমাদের ডেপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর অমিত কালো বলেছেন যে কীভাবে আমরা আমাদের একটা স্বয়ং সম্পূর্ণ করে আমরা তোলার চেষ্টা করছি সব ডিপার্টমেন্টকে সেভাবে নেফ্রোলজিও আপনাদের আগামী দিনে দেখবেন মূল্যায়ন হচ্ছে আর আপনাদের বলে রাখা আজকের এই অনুষ্ঠানটাতে আমি বলতে চাই যে আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজি হ্যাঁ গ্যাস্ট্রোএন্টারোলজি বিশিষ্ট একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হ্যাঁ উনি এসে গেছেন এবং 22 তারিখ উনি আবার আসছেন এখন প্রত্যেক মাসে উনি ভিজিট করবেন হ্যাঁ এবং আগামী দিনে এরকম আমরা একজন গ্যাস্ট্রো ডিএম গ্যাস্ট্রো নেব কারণ এখানে এটারও এই উপত্যকায় গ্যাস্ট্রো গ্যাস্ট্রিক প্রবলেম বা গ্যাস্ট্রোএন্টারোলজির অনেক পেশেন্ট রয়েছে সেদিক দিয়েও আমরা আলোকপাত করছি আর আপনারা আগামী দিনে এইসব বাস্তবায়ন মূল্যায়ন দেখবেন।